আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জব ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের কাছে সুযোগ আছে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের পেরোলে যুক্ত করা নিজেদেরকে একদম ঠিক শুনেছ কেন্দ্রীয় সরকারি সংস্থা যেটা কলকাতাতে অবস্থিত সেই সংস্থার তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো কাজের পর মানে যখন আমাদের সিলেকশান হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে জব লোকেশান থাকবে সে সেটাও কিন্তু কলকাতার মধ্যেই হবে তার থেকেও বড় বিষয় হলো এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে যে কোয়ালিফিকেশানটা লাগছে সেটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে কোনো রকম বাড়তি পড়াশোনা জানার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই আর সব থেকে বড়ো কথা হলো প্রথম মাসেই যখন আমরা স্যালারি পাবো সেই স্যালারির রেঞ্জটা থাকবে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো আলটিমেটলি তোমরা ফার্স্ট মাসে প্রথম মাস থেকে কত হাজার করে স্যালারি তোমরা পাবে সেটা আমি ডিটেলসে আরও বিস্তারিত পরে আলোচনা করছি কিন্তু তার আগে অবশ্যই বলবো যে পুরোটা জানতে হলে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে কোন সংস্থা থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে সেটা হচ্ছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এই সেন্টার থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করেছে এটা কোথায় অবস্থিত না কলকাতাতেই কিন্তু এটা অবস্থিত কলকাতার শর্ট লেক সিটিতে কিন্তু অবস্থিত সেক্টর থ্রিতে এই জায়গাটা অবস্থিত আর যখন আমাদের কাজ হবে আমাদের যে জব লোকেশান সেটাও কিন্তু এই জায়গাতেই থাকবে তো এডুকেশান কোয়ালিফিকেশান যেটা চাইছে সেটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস মাধ্যমিকে কিন্তু নম্বরের কোনো রকম কড়াকড়ি নেই কেবল মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে ঠিক আছে এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদেরকে হাতে কলমে ফর্ম ফিল করে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে ফর্মটা যখন তোমরা ফিল আপ করবে তখন কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে কোনোরকম ওভার রাইটিং যেন না হয় এ বিষয়ে কিন্তু অবশ্যই তোমরা ধ্যান দেবে আর ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফর্মের বাম দিকের উপরে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমাদের নিজেদের সেল অ্যাটেস্টেড করা সেটা কিন্তু অবশ্যই লাগাবে এর সাথে যে জিনিসটা দেবে তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের জেরক্স কপি অবশ্যই দেবে সাথে তোমার এজ প্রুফের সার্টিফিকেট কিন্তু অবশ্যই দেবে এরই সাথে তোমার একটা অরিজিনাল আইডি কার্ডের প্রুফ সেটারও জেরক্স কপি অবশ্যই কিন্তু তোমরা দেবে এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা পূরণ করা ফর্মের সাথে একসাথে করে খামের মধ্যে পুড়ে নির্দিষ্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস লিখে অবশ্যই যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের মধ্যে কিন্তু তোমাকে পাঠাতে হবে এখানে বলে দিই যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু উনতিরিশ তারিখ উনতিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ এই উনতিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তোমাদেরকে বলে দিই যাদের যাদের দূরে বাড়ি ভাবছো তারা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তারা অবশ্যই তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবে তাহলে কিন্তু তো নির্দিষ্ট দিনের ভেতরে তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু পৌঁছে যাবে ওকে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে তো তোমাদের ন্যূনতম যে বয়স থাকতে হবে সেটা কিন্তু মিনিমাম বয়স আঠারো বছর থাকতে হবে আর ম্যাক্সিমাম বয়স মানে সর্বোচ্চ বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে পঁচিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা থাকতে হবে ঠিক আছে এই নির্দিষ্ট বয়স সীমার মধ্যে যদি তোমাদের বয়স হয় তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে এরপর যদি তোমাদের স্যালারির কথা বলা হয় তাহলে প্রথম মাস সেই মানে জয়েনিং করার পর প্রথম মাসেই তোমরা যে স্যালারিটা হাতে পাবে সেই স্যালারিটা গ্রস স্যালারি হচ্ছে বত্রিশ হাজার তিনশো টাকা মতন স্যালারি কিন্তু তোমরা প্রথম মাস থেকেই হাতে কিন্তু পাবে একদম কেন্দ্রীয় সরকারের যে সপ্তম বেতন কমিশন আছে সেই সপ্তম বেতন কমিশনের কাঠামো অনুযায়ী কিন্তু তোমরা এই স্যালারি স্ট্রাকচারটা তোমাদের হাতে পাবে আর যে অ্যাড্রেসে তোমরা এই তোমাদের অ্যাপ্লিকেশান সেন্ড করবে সেই অ্যাড্রেসটা হচ্ছে টু দ্য রেজিস্ট্রার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স তার নিচে লিখবে ব্লক জেডি কমা দিয়ে সেক্টর থ্রি অর্থাৎ তিন নম্বর সেক্টর কলকাতা সাত লক্ষ একশো ছয় সেভেন ডবল জিরো ওয়ান জিরো সিক্স এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু পাঠাতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবে সেই মুহুর্তে তোমরা কিন্তু অত্যন্ত ধ্যান দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবে কোনো কলাম কিন্তু তোমরা বাদ দেবে না প্রয়োজনীয় প্রত্যেকটা কলাম তোমরা অবশ্যই ফিল করবে আর কোনো জায়গাতে কিন্তু কাটাকুটি করবে না আর কাটাকুটি করলেও সেই জায়গায় হোয়াইট নাট দিয়ে তার উপরে লিখে কিন্তু তোমরা সেই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু পটেই পাঠাবে না তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে বাদ দিয়ে দেওয়া হবে এই বিষয়টা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার সময় অবশ্যই খেয়াল রাখবে আশা করি তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার করতে পেরেছি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করো আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো